লাগে কিন্তু চলো 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 ছাদে যাবে চলো তাহলে লতাদিটাও নিয়ে নি কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে আমরা ঠিকঠাক আছি সকাল সকাল রোদটা বেশ ভালোই উঠেছে চাটা তৈরি করে দিয়ে চলে এসেছি ছাদে ওই যে লতাদি ঠাকুরের বাসন ধুচ্ছে চা রেখেছি সকালে চাটা রোদে বসেই শুরু হোক আছে ঠান্ডা হাওয়া আছে একটু হাওয়া নেই তা না হাওয়া আছে হালকা হালকা তার সাথে রোদটাও আছে বেশ মজা হচ্ছে আমার হাঁচি নিয়েছ বাড়িতে আছে যেহেতু মানডে চা খেয়ে এনার্জি বাড়িয়ে রোদে গা গরম করে চলে এসেছি নিচে হ্যাঁ এখন সাফাই অভিযান কেননা সকালে চা খাওয়ার পর আমার এই টাইমটা থাকে আমার ঘর দোর পরিষ্কার করার জন্য যারা আমার সঙ্গে অনেক দিন ধরে জুড়ে আছো তারা জানো আমার মোটামুটি এতদিনে তোমাদের হয়তো মুখস্থ হয়ে গেছে আর আজকে আমি ছোটো ছোটো ওই টুকরো টুকরো পার্টগুলো মানে ধরো যে খাটের পাশে যে টেবিলটা থাকে ছোট্ট টেবিলটা সেটাকে একটুখানি গুছিয়ে নিলাম কেননা আমি প্রত্যেক দিনই কিছু না কিছু পার্ট রুমের সেগুলোই পরিষ্কার করে থাকি আজ এটা করলে কাল সেটা সেটা সবসময় বলি এরকম ভাগ ভাগ করে কাজ করি তাতে আমারও একটু হেডেক কম হয় আর কাজগুলোও খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায় আর এই যে প্ল্যান্টটা দেখো এই প্ল্যান্টটাকে কিন্তু আমি জলের মধ্যে রেখেছি জলের মধ্যে এত সুন্দর গ্রোথ হচ্ছে গাছটার আমি দেখে অবাক হয়ে যাচ্ছি না এই গাছগুলোতে যদিও খুব একটা যত্নের দরকার পড়ে না এইগুলো যে গাছগুলোকে দিয়ে রুম ডেকোর করার জন্য খুব ইউজ করাই যায় আর এর থেকে না অনেক ছোট ছোট গাছ বেরোচ্ছে এর আগের দিন আমি তোমাদের দেখালাম তো সেটা দিয়ে জল থেকে বেরোয়নি ওই গাছটা মাটিতেই ছিল তাই জন্যই বেরোচ্ছিল আজকে সোমবার বাজার টাজার নিয়ে এলে অনেক লেট হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি স্নান করে নিয়েছি প্রায় 10টা বাজে অনেকদিন এত সকাল সকাল স্নান করি না স্নান করতে করতে 11:30-12টা বেজে যায় আচ্ছা চলো এসেছে বাজার নিয়ে বলতে দেখি দাও আরেকটা দাও তুমি একটা দিয়ে নোটটা হলে হবে তুমি একটা বিমস দিয়ে ওকে লোভ দেখাবে তাহলে কি করে হবে বেড়ো কি খাচ্ছিস বিমস সোমবার বাজার থেকে চলে এসছে চিকেন সরি মটন বলছি চিকেন চিকেন কিছুটা আজকের জন্য নিয়ে নিয়েছি আর বাকিটা রেখে দিয়েছি মাছটা সবই ধুয়ে ফ্রিজে রাখা হয়ে গেছে এখানে বেগুন শিম আলু সব কেটে নিয়েছি বুঝতেই পারছো কি হবে মানে আজকে বাজারে গেছে মানে শাক তো অবশ্যই এসছে আর শীতের দিনে একটা শাক নিয়ে তো বেশি ফেভারিট পালং শাক আর শাক পাতা আমাদের এমনিতেও খুব কম খাওয়া হয় সুযোগ হয় না খাওয়া আর ডোড়োবাবু শাক পাতা দেখে তো ব্যাগের উপরে হামলা এই দেখো সব সবজির ব্যাগ থেকে বার করে ওপরে ঢেলে রেখেছি কারণ উনি একদম ওত পেতে রয়েছে কতক্ষণে খাবে ওকে দু একটা দেওয়া হয়েছে ও তাতে সন্তুষ্ট হচ্ছে না ওর আরও লাগবে পালং শাকগুলোর উপরে হামলা লাগিয়েছে তো কিছুটা আমাদের খাওয়ার জন্য আনা হয়েছে আর কিছুটা ওর জন্য আনা হয়েছে বাড়িতে পেট থাকলে এই একটাই সুবিধা পরে ধরো বাড়ির অন্য সদস্যরা সব যে যার কাছে ব্যস্ত হয়ে গেলে তুমি ওর সঙ্গে বেশ সময় কাটাতে পারো আমার তো খুব ভালোই হয় এই দেখো পালং শাকটা দিয়েছি এই চেয়ারের নিচটাই ও বসে থাকে আমি ওই জন্য পালং শাকটা অন্যদিকে দিলাম আর টেবিল সেটটার তলাতেই ও থাকতে বেশি পছন্দ করে অন্য কোনো জায়গায় গিয়ে ও বসবে না এর তলাতেই এসে বসবে শাকের চচ্চড়িটা রান্না কমপ্লিট হয়ে গেলে একটু বড়ি পড়লে ভালোই হতো কিন্তু ডিএনসা আমার বড়িটা পছন্দ করে না সেই জন্য বড়িটা দিলাম না আর এদিকে অলরেডি আমার পেঁয়াজ আদা রসুনের পেস্ট রেডি হয়ে গেছে আর আলু ভাজা চলছে বড় বড় আলু আর নতুন আলু দিয়ে এখন রান্না করলে মানে যে কোনো মাছের ঝোল মাংসের ঝোলে তার একটা আলাদাই টেস্ট হয় তো নতুন আলুগুলো মিডিয়াম সাইজের আমি গোটা গোটাই দিয়ে দিয়েছি তার মধ্যে কিছু পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা দুভাবে কিছুটা পেস্ট করে দিই কিছুটা কুচিয়ে দিই এইভাবে রান্না করি তাতে না রান্নার একটা আলাদা ফ্লেভার আসে চিকেন ঘুরছে ঘুরছে ও ঘুরছে
রেডি হচ্ছে আর কি, আমাকে এখন নিয়ে যেতে হবে ছাদে। আর আমি এখানে জানলাতে আমার জুতোগুলোকে ধুয়ে রেখে দিয়েছি, এতক্ষণ ছেলেরটা পায়ে দিয়ে ঘুরছিল। আর আমাদের একটা জুতো ঠিক নেই, দেখো ডোডো খেয়ে কি করেছে, সব জুতোকে খেয়ে নিয়েছে, আমারও বেল্ট খেয়ে নিয়েছে। ডোডো বাবুর কার্যকলাপ দিন দিন দুষ্টুমিগুলো বেড়ে যাচ্ছে। চিকেনও মোটামুটি হয়ে এসছে, মানে এখনো কষছে, কষা কষি চলছে, কষা কষি। ঠান্ডার কারণে তো জল খাওয়া একবারে প্রায় ছেড়েই দিয়েছে, ওই জন্য কি করছি স্টিলের বোতলটা মাঝে মাঝে ইন্ডাকশনে বসিয়ে একটু গরম করে নিচ্ছি, নিয়ে জলটা খাচ্ছি। মানে ঠান্ডা জল একদম খেতে ভালো লাগছে না, আর সেই কারণে জল খাওয়া একদমই কমে যাচ্ছে। আর ওই যে নিচে এখন ওই সংসারগুলোকে গুছিয়ে এখানে রাখতে হবে, বুঝতে পেরেছো, মানে চারিদিকে ভর্তি। এটা হচ্ছে সব থেকে বড় কাজ সোমবার দিনে, মানে এই কাজটা হচ্ছে আমার কাছে বিশাল বড় একটা হেডেক। এটা যদি একটা আজকের দিনটা একটু কষ্ট করে সেরে নিই, সারা সপ্তাহটা সেই হেডেকটা থাকে না, এটাই হচ্ছে ব্যাপার। কিছু করার নেই, অনেক খুশির জন্য একটা দিন কষ্ট করতেই হবে। কত ভারী একটা কথা বলে দিলাম, অনেক খুশির জন্য একটা দিন কষ্ট করতে হবে। এখনো স্যালাড কাটা বাকি আছে, রান্না মোটামুটি শেষ, মানে চিকেনটা কমপ্লিট হয়ে গেলে রান্না মোটামুটি শেষ, স্যালাডটা কেটে নেবো, মোটামুটি রান্নাঘর থেকে আমার এখন ছুটি নেই। ঠান্ডার জন্য যেন আমার মতো তোমরাও জল খাওয়া বন্ধ করে দিল না, তাহলে কিন্তু ওই যে দেখেছো একটা দুটো বেরোচ্ছে আমার, এরকম বেরোতে শুরু করবে। জলটা মনে করে খেও, বেশি বেশি করে খেও। ওদিকে আমার ওয়াশিং মেশিন মিউজিক বাজিয়ে দিয়েছে, আমার হয়ে গেছে, আমাকে নিয়ে যাও চলো। শাহবাবু মনে হয় ফিরে এসছে, আজকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল, কাল যে এক্স-রে রিপোর্ট টিপোর্টগুলো এসছে সেগুলোকে নিয়ে যাওয়ার কথা ছিল আজকে ডাক্তারখানায়। আজকে যেহেতু অফ ডে আছে সেই হিসাবে আজকে প্রোগ্রামটা করেছে। নিচে গেটের আওয়াজ পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে এসে গেছে। আরে সবাই জড়িয়ে মড়িয়ে রয়েছে, কাকে ছেড়ে কাকে। ওদিকে যে ঠকঠক আওয়াজ পাচ্ছ, ওখানে ডিয়ারি সাহা স্যালাড কাটতে বসেছে। আজকে স্যালাড কাটার কাজটা ওনার ঘাড়ের উপর চাপিয়ে দিয়েছি, ওটা আমার বললাম যে আমার একদমই ভালো লাগে না, সুযোগ পেলে ওটা আমি যার তার ঘাড়ে চাপিয়ে দিতে পারলে বেঁচে যাই। আর এদিকে আমার এক সপ্তাহের মতো একটা কাজ কমপ্লিট, বড় পিচ কিনেও কুলোচ্ছে না, তাতেও জায়গা শর্ট হয়ে যাচ্ছে। এই বড় বড় ফুটবলগুলোকে কি করবো, কোথায় রাখবো, কত বড় বড় একদম, সত্যি না সত্যি হাতির মাথায় বটে। নতুন আলু খেতে তো বেশ দারুণ লাগে, কিন্তু ওগুলোকে পরিষ্কার করতেই যখন এত বালি থাকে এর মধ্যে, পরিষ্কার করাটাই চাপের ব্যাপার। গাছগুলোতে জল দিতে হবে, তাহলে আমি এক ফাঁকে আলুগুলোও ধুয়ে নিই, এই জলটাই গাছে দিয়ে দেওয়া হবে। সেভ করছি, ওয়াটার সেভ করছি। আজকে এই যে অনেক দিন ধরে বলে বলে আজকে ঝাড়ুটা এনে দিয়েছে, রোজই ভুলে যায়। আর আমি না এই ঝাড়ুগুলো কিনতে পারি না, এইগুলোর মধ্যে দুরকম থাকে, কাঁচা পাকা কীরকম একটা ব্যাপার থাকে। যাই হোক, আমি যতবারই কিনে আনি ঝাড়ুগুলো খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, আমাকে বলে তুমি পাকা ঝাড়ু কিনে আনো, সেই জন্য নষ্ট হয়ে যায়, কিছু একটা ব্যাপার থাকে। যাই হোক, আর ও যতবার কিনে আনে ঝাড়ুগুলো বেশ অনেক দিন যায়, তো কিছু একটা ব্যাপার আছে যেটা আমি ঠিক বুঝতে পারছি না। তো যাই হোক, আজকে ওর জন্য ওকে দিয়ে আনিয়েছি। আর ঝাড়াটা একটু ধুয়ে না দিলে ওর যে ফুলগুলো সেগুলো পড়ে পড়ে ঘর পরিষ্কারের জায়গায় উল্টারও নোংরা হয়ে যায়, ওই জন্য একটু জলে ভিজিয়ে ধুয়ে দেবো, তাহলে যতটা পারবে বেরিয়ে যাবে। আলু না ধুয়ে রাখলে না, মানে রান্না করার সময় এত অস্বস্তি লাগে, ছাদে নিয়ে এসছে ওর জন্য, একবার রোদে শুকনো করে নিয়ে চলে যাবে।
আগে আলুগুলো সরিয়ে দিই। আমার বাসনও এখনো গোছানো হয়নি, শোকাচ্ছে বাসন এখন। এরকম ধুয়ে দিলে না এর গায়ে যে ফুলগুলো থাকবে সব বেরিয়ে যাবে, দেখো দেখো ভাসছে। ওই নোংরা জলটাই গাছগুলোতে দিয়ে দিচ্ছি। এরকম ছোট্ট ছোট্ট জিনিস আমরা অনেক চাইলে অনেক কিছুই সেভ করতে পারি, মানে অমূল্য সম্পদ যেগুলো আমাদের কাছ থেকে ক্রমশ কমে যাচ্ছে আর কি। দুপুরের লাঞ্চ বেড়ে নিচ্ছি, এখন তো ছাদে বসেই খাওয়া দাওয়া হচ্ছে, ওই জন্য বেড়ে ছাদে নিয়ে চলে যাচ্ছি। গুড ইভিনিং, এখন চলে এসেছি সন্ধ্যে চায়ের সাথে। দুধ চা মানেই বুঝতে পারছো বাড়িতে কে আছে। হ্যাঁ, দুধ চা, আর অলরেডি আমার র চা আগেই কমপ্লিট হয়ে গেছে, র চাটা করে নিয়ে তারপর দুধ চাটা করলে চা করতে সুবিধে হয়। হ্যালো বন্ধুরা, অনেক রাত, এখন 10টা বাজে আমাদের এখনও, যদিও খাওয়া দাওয়া কমপ্লিট হয়নি, রাতে ডিনার টিনার এখনও কমপ্লিট করিনি। তো উল্টো ঘড়ি দেখাচ্ছে, বাবার একটু পড়াশোনা বাকি আছে তাই জন্য পড়ছে। আর আমি ভাবলাম ব্লগটা এন্ড করি, কারণ আর কিছু রাত্রিবেলা তো আর করার নেই, এখন জাস্ট খাবো দাবো আর ঘুমোবো। কালকে আবার একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে দেখা করবো, তাই জন্য কী করতে হবে এখন তোমাদেরকে গুড নাইট বলতে হবে। আর তোমরা যারা এখনও আমার ব্লগটা দেখে উঠতে পারোনি তারা প্লিজ ব্লগটা দেখে নাও, আর লাইক আর কমেন্টটা করে দাও। আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে দেখছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আর পাশে বেল বাটনটা টং করে বাজিয়ে দাও, মন্দিরের ঘন্টার মতো টং করে বাজিয়ে দাও। বলছে মায়ের আশীর্বাদ পাবে। জোকস পার্ট, তো এতক্ষণ ধরে যারা আমার ব্লগটা দেখছো বা আমার সাথে রয়েছো থ্যাংক ইউ সো মাচ। আর কি বলবো, গুড নাইট বলবো, চলো কালকে আবার একটা ফ্রেশ ফ্রেশ ব্লগের সাথে দেখা করবো। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। ঠান্ডাটা আজকে কিন্তু একটু কম, আজকে মানে আজকে অনেকটাই কম, একটু বলবো না অনেকটাই কম, হাওয়াটা নেই সেই জন্যই বেশ আরাম, মানে এইটুকুতেই মনে হচ্ছে কাফি। আমি এই অবস্থায় আজকে বাইরে ঘুরে এসেছি, উইন্টারটা পড়তে হয়নি, মানে বাবার পড়া ছিল দিয়ে এলাম, নিয়ে এলাম, কাছেই ছিল যদিও তো মনে হয়নি কিছু। আর আজকে আমি পায়ে সক্সও পরিনি, আমি জুতো পরে ঘুরছি, মানে সেই অস্বস্তি বোধটা হচ্ছে না যে পায়ে মুজোটা না পড়লে যে ফিলিংসটা কদিন ধরে হচ্ছিলো সেটা আজকে হচ্ছে না। তো মোটামুটি বোঝা যাচ্ছে ঠান্ডার আজকে কম আছে। চলো টাটা বাই বাই, গুড নাইট, বাই, টাটা বলে টাটা টাটা কোলা ব্যাং টাটা।